বাঁকুড়ার পুলিশল। জনসংখ্যার দিক থেকে এশিয়ার অন্যতম বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত এই গ্রাম। স্বাধীনতার পর থেকে সে গ্রামেও ভোট আসে ভোট যায়, কিন্তু উন্নয়নের লেশ মাত্র চোখে পড়েনি আজও। 2002-03 সাল পর্যন্ত ডাকাত দলের দাপাদাপি চলত রমরমিয়ে। একরকম চরম বাস্তবের টানেই অপরাধ জগতে নিজেদের সমর্পণ করেছিল এই গ্রামের অধিকাংশ মানুষই। জেলা ও রাজ্যের গণ্ডি পেরিয়ে ডাকাতির জাল বিস্তার করেছিল দেশের অন্যত্র। অপরাধ প্রবণতার শীর্ষে থাকা এই গ্রামকে লোকে এক ডাকে চিনত মিনি চম্বল নামে। তবে সময় বদলেছে, দু দশক পরে পুলিশলের ছবিতে আমূল বদল। সেই দুর্ধর্ষ স্মৃতি গা থেকে ছেড়ে পুলিশল এখন শস্য শ্যামলা। যেদিকেই চোখ যাবে শুধু সবুজের সমারোহ। গ্রামের পাশে জঙ্গল লাগোয়া জমিতে মৌসুমি সবজির ক্ষেত, আর এই সবজি বিক্রি করেই পেট চালায় এখানকার প্রান্তিক মানুষগুলো। পুলিশে অন্য চোখে দেখত, আর তখন অভাবও ছিল। এখন কিন্তু পুলিশ অনেকটা পরিবর্তন, অনেক অনেক মানুষ উন্নত করেছে। যে চাষবাস নেই, খবরের কাগজে লিখেছিল ওই মিনি মিনি কম চম্বলের গ্রাম এটা, কিন্তু এখন গ্রাম খুব উন্নত এই চাষবাস নিয়ে। খুব ছোট জায়গা, লোকসংখ্যা বেশি, হ্যাঁ, তার জন্য হয়তো তখন অভাবে অনেক কিছু হয়েছে। এখন অভাব থেকে অনেকটা উন্নত। আগে আখ্যা দেওয়া হতো ওই মিনি চম্বল, ফিম চম্বল বলতো, পুলিশ অফিসারও বলেছে, সরকারও রেখেছে মনে মনে, হ্যাঁ, কিন্তু এখন সেটা আশা করি নাই, অনেকই উন্নত আছি। কংসাবতীর জলে পুলিশলের রক্তাক্ত মাটির ছাপ ধুয়ে গিয়েছে বহুকাল। সরকারি বন দপ্তরের ফাঁকা জমিতে চাষাবাদ করেই দিন যাপন। উন্নয়নের আওতা থেকে খানিক দূরে থাকলেও পুলিশলের রুটি রুজির পথ যে বদলেছে তা তো নিশ্চিত। এবার সরকারি সহায়তায় বদলে দিতে পারে পুলিশলের চেনা রোজ নামচা। বাঁকুড়া থেকে ক্যামেরায় মনোজ কর্মকারের সঙ্গে দেবাশিস মৌলিক, নিউজ টাইম।